আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন কিংবা দেখছেন দেশে বা দেশের বাইরে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই মুহূর্তে আছি রূপসা জমিদার বাড়ি। আপনার ভালো করে জানেন আছি বর্তমানে এই মুহূর্তে চাঁদপুরে। চাঁদপুর কোথায়? চাঁদপুর ফরিদগঞ্জে। ফরিদগঞ্জ থেকে রূপসা, রূপসাতেই যে জমিদার বাড়ি আছে, আমরা যখন বলেছিলাম যে আমরা চাঁদপুর আসবো, অনেকে কমেন্ট করেছেন, আমরা বেশিরভাগ কমেন্ট এসেছে জমিদার বাড়ি নিয়ে। আমরা এখন জমিদার বাড়িতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে জমিদার বাড়ির ঐতিহ্য কি এবং ইতিহাস কি বলে। সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা আছি এই মুহূর্তে রূপসা বাজারে। রূপসা বাজারে মূলত জমিদার বাড়ি। আমরা কিছুক্ষণের মধ্যে এই জমিদার বাড়ি দেখে উঠবো, কিন্তু বলতে দেখতে যাবো যে আসলে আমন্ত্রণ করিনি যে আমরা আসবো, আর কেবল দেখতে যাবো। আমরা চলে আসলাম, নামলাম। আমরা জমিদার বাড়ি একেবারে সামনে আছি। মহাবাব রোধ সহ্য করতে পারে না, তারপরও জমিদার বাড়ি দেখার জন্য খুব আগ্রহ থাকছে। প্রবেশ পথে আমরা যেটা দেখতে পেলাম, এখানে আসলে মাস্ক ছাড়া পাই। হ্যাঁ, ওইটাই বেশিক্ষণ না, আমি আসলে একটা ভিডিও করছি, ভিডিও করে আমরা চলে যাবো। ফাইন, রুবেল আছে। আচ্ছা, আমরা চলে আসলাম রূপসা জমিদার বাড়িতে। গেট দিয়ে কেবলমাত্র আমরা প্রবেশ করলাম। সব জমিদার বাড়ির আশেপাশে সব কিছু জমিদার বাড়ির অংশ। আমরা বাড়ির আঙিনাতে যাবো একটু সামনে, তো এখানে জমিদার বাড়ির জমিদার সদস্যদের বেশ কয়েকজনের কবরস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে মরহুমা সৈয়দা হাবিবা খাতুন। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি মরহুমা তোহরুন্নেসা চৌধুরানী। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি মরহুম আলহাজ খান বাহাদুর। এমন অসংখ্য জনের এখানে কবর রয়েছেন। ওকে, আমরা একটু সামনে যাই। আচ্ছা, এটা মসজিদ না? হ্যাঁ, এটা হচ্ছে জমিদার বাড়ির মসজিদ। জমিদার বাড়ি মসজিদ। আচ্ছা, এই যে জমিদার বাড়ির পুকুর, জমিদার বাড়ির পুকুর, বিশাল পুকুর। দেখেন এই সময় এসে ওই পুকুরটা দেখেন, অনেক বড় লাগছে। তার মানে আরো আগে কত বড় ছিল, এখন তো অনেক ভরে গেছে বলা যায়। ছাগলগুলো নিশ্চয় জমিদার বাড়ির না? আবার এই ছাগলগুলো জমিদার বাড়ির তো না? না। ওকে, পুকুরের বিশাল পুকুর ঘাট। আমরা চলে আসলাম জমিদার বাড়িতে। ওকে, আমরা এসেই জমিদার বাড়ি কিংবা জমিদার বাড়িতে এসে গেলাম। ইতিহাস যেটি বলছেন, 1800 শতকের মাঝামাঝি সময়ে আহমেদ রাজা ব্রিটিশদের কাছ থেকে জমিদারি কিনে এখানে জমিদার বাড়ি নির্মাণ করেন। তবে পরবর্তীতে আহমদ রাজার পুত্র মোহাম্মদ গাজী উত্তরাধিকার সূত্রে জমিদারি লাভ করে।
উনিশ শতকে মোহাম্মদ গাজীর সুযোগ্য পুত্র আহমেদ গাজী চৌধুরী হাত ধরে রূপসা গ্রামে জমিদার পরিবারের প্রসাদ লাভ করে। এটি সেই জমিদার বাড়ি যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর ইতিহাস যেটি বলে সেটা হচ্ছে জমিদার আহমেদ গাজী ছিলেন সত্যিকার অর্থে একজন সমাজসেবক এবং দানশীল। তবে আমাদের দেশের যে সকল জমিদার বাড়িগুলো আছে সেগুলো মতো না, এটিকে আসলে সংস্কার করা হয় এবং খুব সুন্দর করে সাজানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরের চিত্র দেখে কিন্তু বোঝা যায় যে আসলে হ্যাঁ এটাকে কাজ করানো হয়। এটি আসলে একেবারে পরিত্যক্তভাবে পড়ে থাকার মতো না, খুব সুন্দর দেখা যাচ্ছে এতদিন পর, এত বছর পরে শুধু যেটি আমরা দেখতে পাচ্ছি তার মানে বোঝা যাচ্ছে যে পরিচর্যা করা হয়। আমরা একটু ভিতরে কি যাওয়া যায়? ভিতরে যাওয়া যায় না ভিতরে এখানে। আচ্ছা ওগুলো কি জমিদারদের? হ্যাঁ আচ্ছা ভিতরে যাওয়া না গেলে ভিতরে কিন্তু দেখা যাচ্ছে সেই আমলের কিংবা সেই কালের অনেক পুরাতন কিছু ফার্নিচার আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে সাজানো আছে, তবে ভিতরে যাওয়া যাচ্ছে না। আমরা তারপর চেষ্টা করবো ভিতরে যাওয়ার, আপনাদেরকে একেবারে ভিতরে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা আমরা করবো। আমি জানি না এর আগে জমিদার বাড়ি নিয়ে আসলে কোনো ব্লগ আমার চোখে পড়েনি। আমি চাঁদপুর যখন আসবো আমি তখনই বলেছিলাম, চাঁদপুর আসার যখন আসছি তখন অনেকে কমেন্ট করেছেন ফরিদগঞ্জে যখন এসেছে বলেছে রূপসা গিয়ে জমিদার বাড়িটা একটু দেখে আসার জন্য। সে সুবাদে জমিদার বাড়িতে আসা, এবং আপনারা জানেন যে আমি বিভিন্ন জেলাতে যেখানে যাই সেখানে বিখ্যাত এবং পরিচিত ইতিহাসের ঐতিহাসিক যেই আমাদের দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোতে যাওয়ার চেষ্টা করি। সে সুবাদে আসলে চাঁদপুরের রূপসার আজকের এই জমিদার বাড়িতে যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, বিশেষ করে চাঁদপুরে যারা আছেন আপনারা শেয়ার করে অন্যান্য জেলার ভাই ব্রাদার যারা আছেন তাদেরকে পৌঁছে দিবেন ভিডিওটি। এই কারণে পৌঁছে দিবেন, তার একমাত্র কারণ হচ্ছে তারা যেন এসে চাঁদপুর এসে যেন জমিদার বাড়ি দেখে যায়। চলুন আরো কিছু দেখাই। এটা কি ছিল? এটা আচ্ছা এটা তো ভিতরে তালা খোলা আছে, আমরা এটা একটু ভিতরে যাই। হ্যাঁ হতে পারে ভিতরে কেউ আছেন? না ভিতরে কেউ নেই, সব কিছু কিন্তু ভাঙা পড়ে আছে। ভাঙা বলতে মানে ব্যবহার হচ্ছে না আর কি, ব্যবহার উপযোগী নয় এটি। ওকে এরপর আসুন। অবশ্য জমিদারের না নাকি? না এখানে কিন্তু জমিদার কিন্তু অনেক জায়গা জমি কিন্তু ইয়েতে দিচ্ছে, বুঝছো? অনেকে কিন্তু ইয়া স্কুল ইয়ে করার জন্য এদিকে প্রচুর জায়গাটাকে দিচ্ছে। আচ্ছা এখানে লেখা আছে কি, হ্যাঁ জমিদার বাড়ির গেট মসজিদের দেয়াল পুকুর ঘাটের দেয়াল বিল্ডিং ও বিল্ডিং এর দেয়ালে কোন প্রকার লেখা ও আঁকা নিষেধ। সুন্দর, আমরা একটু পিছনে যাই। পিছনে একটা গেট আমরা দেখতে পাচ্ছি। ওকে ও কেন লিখবে এখানে আসলে আঁকা কি করছে? কেন কেন আঁকা কি করবে? এটা হচ্ছে আসলে একটা কিছু আমরা বুঝি না। আঁকা কি করতে হবে কেন, সতর্ক করে দিতে হবে কেন? এই যে এখানে লিখছে বি প্লাস কি বোম্বা, এগুলো কোনো মানে হয় যে আপনার গ্রামীণ ফোন থেকে নাকি কোথেকে? আপনাকে চাঁদপুর থাকেন? কোথেকে আসছেন? ফরিদগঞ্জ থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, মানে কি আজকে কি প্রথম নাকি কোনো প্যাকেজ নিয়ে আসছেন আপনি দেখার জন্য? আচ্ছা সবসময় আসে, আজকে দেখার জন্য আসছেন। থ্যাংক ইউ। হ্যাঁ আমরা আসলে শুধু সামনে থেকে দেখে চলে গেলে একটা ভুল হতো এখানে। হ্যাঁ এখানে আমরা একটু যাই। ওকে আমরা দেখতে পাচ্ছি যেটি সেটা হচ্ছে অনেকে আসলে দেখতে এসেছেন আমাদের মতোই, অনেক দর্শনার্থী আছেন যারা দেখতে এসেছেন জমিদার বাড়ি। ও
জমিদার বোধন না জমিদার বাড়ির প্রাচীন ইট দিয়ে কিছু কিছু তৈরি হয়েছিল অনেক আগের অনেক পুরাতন স্থাপনা, এটি অনেক পুরাতন স্থাপনা। তবে কি সেটি আমরা আসলে বলতে পারছি না, কি যদি আমাদের যেই ইতিহাসের যে ঐতিহাসিক যে দর্শনীয় স্থানগুলো আছে, যেমন এই জমিদার বাড়ির কথা বলি, এই জায়গাগুলোতে যদি দিক নির্দেশনা কিংবা আমাদের বোঝানোর জন্য বা দর্শনার্থী যারা আছেন তারা সহজভাবে বোঝার জন্য যদি কিছু লেখা থাকে, সাইনবোর্ড থাকে বা কোনো একজন গাইড থাকে, তাহলে সবার জন্য সুবিধা হয় যে কোনটা কী ছিল, কোথায় কী ছিল বা এটা কী, এই বিষয়গুলো আমরা বুঝতে পারি। যেমন আমি এসেছি, কোথাও কিছু লেখাপত্র পাচ্ছি না, কোনো নোট পাচ্ছি না এবং কোনো গাইডও নেই, সবাই আসছেন দেখে যাচ্ছেন। তো এর থেকে ভালো যদি, যেমন এখনও পর্যন্ত অক্ষত আছে এই জমিদার বাড়িটি, সে সুবাদে প্রয়োজন ছিল যেটি, সেটা হচ্ছে একজন গাইড থাকা যে জানে জমি সঠিক ইতিহাস যে জানে এবং সবকিছু জানে, সবাইকে দেখিয়ে দিতে পারে, পর্যটক যারা আসেন, ভিজিটর যারা আসেন সবাইকে যেন দেখিয়ে দিতে পারে, এই এমন কিছু প্রয়োজন ছিল আর কি। আমরা ওখানে একটা দেখতে পাচ্ছেন একদম ওই রুমে একটা ব্লু চেয়ার দেখতে পাচ্ছি, সেই আমাদের আমরা কিন্তু এখনো জানি না যে ওনাদের বংশের কেউ আছে কিনা এখনো বা কেউ দেখাশোনা করছেন কিনা, থাকার কথা থাকলে এটা কোথায় সেটা আমরা জানি না আসলে। আচ্ছা, হয়তো ভালো করে দেখলে কিংবা ভালো করে যাচাই করলে হয়তো বোঝা যাবে, ইতিহাস সম্পর্কে জানা যাবে যে ওদের উত্তরসূরি কে আছে। আমি শুধু শুনে আসলাম এই আর কি। আজ এই পর্যন্ত এই ব্লগে জমিদার বাড়ির আংশিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যারা জমিদার বাড়ি আমার থেকেও ভালো ব্যাটার কিছু জানেন, তথ্য জানেন, তারা আমাদের সাথে শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং তারপরে যে কারা কারা দেখেছেন তারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, যারা যারা দেখেনি তারা অবশ্যই এসে দেখে যেতে পারেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে সবার সাথে। থ্যাংক ইউ।